বল তোর পেটে কার সন্তান বাঁধিয়েছিস? হুপুর কথায় তানিয়া ভেঙে পড়ে, কোনো উত্তর দিচ্ছে না সে। তানিয়ার এই চুপ থাকা দেখে হুপু তার গালে সজোরে চড় দেন। এবার কেঁদে কেঁদে বলে দিল সে, আমার পেটের বাচ্চাটা অভির। তানিয়ার কথা শুনে রীতিমতো টাসকি খেয়ে গেলাম। বলছে কি সে? সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি গিয়ে তানিয়াকে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই? অভি, তুই কেন অস্বীকার করছিস? আর তুই তো বলেছিলি তুই আমাকে বিয়ে করবি, তাহলে এখন কেন এমন বলছিস? আমি তানিয়ার কথায় আরো বেশি অবাক হয়ে গেলাম। না, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখ তানিয়া, একদমই মিথ্যা বলবি না। তোকে আমি কবে বলেছি যে আমি তোকে বিয়ে করব? তোকে তো সবসময় বোনের নজরে দেখেছি, তাহলে তুই কেন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? এবার আব্বু আর কোনো কথা না শুনে আমার কাছে এসে আমার গালে সজোরে চড় দেয়, যার কারণে আমি তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যাই। আমার ঠোঁটের কোনাটা কেটে রক্ত ঝরঝরিয়ে পড়তে শুরু করলো। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই এতে। সবাই আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আব্বু আমাকে লাঠি দিয়ে মারতে লাগলো। কেউ এগিয়ে আসলো না আমাকে আটকানোর জন্য। আজ আমি নিজের মায়ের চোখেও আমার প্রতি ঘৃণা দেখেছি। আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে ভাইয়া ও ভাবির কাছে গেলাম আর বললাম, ভাইয়া বিশ্বাস কর, আমি এই কাজ করিনি। তোদের বুঝতে ভুল হচ্ছে কোথাও। ভাইয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, ভাবিও মুখ ঘুরিয়ে নিল। একে একে সবার কাছে গেলাম, কেউই আমার কথা বিশ্বাস করছে না। সব শেষে মায়ের কাছে গেলাম এই আশায় যে উনি আমার জন্মদাত্রী মা, উনি হয়তো আমার কথা বিশ্বাস করবে। মায়ের কাছে গিয়ে বললাম, আম্মু বিশ্বাস করো, তানিয়া যা বলছে সবই মিথ্যে। আমি তার সাথে কিছুই করিনি। তানিয়া যা বলছে সবই ফাঁসানোর জন্য বলছে। তানিয়া কেন মিথ্যা বলবে? আর কেনই বা তোকে অকারণে ফাঁসাতে যাবে? আর কোনো মেয়েই চায় না তার সম্পর্কে এইভাবে মিথ্যা অপপ্রচার করতে। আর ডাক্তারের রিপোর্টগুলো কি ভুল? কি বলছো তুমি এইগুলো মা? তুমি আমার কথা বিশ্বাস করছো না? না, আমি তোর কথা বিশ্বাস করছি না। কোনো মেয়েই চায় না তার মান সম্মান নিয়ে কথা বলতে। অবশেষে আমার শেষ আশাটাও নিভে গেল। কাকে বিশ্বাস করাবো আমি, যেইখানে নিজের মা আমাকে বিশ্বাস করছে না? কাকে বোঝাবো আমি? ঠিক তখনই বাবা বলে উঠল, সি, ঘৃণা হচ্ছে, তোমার মতো কুলাঙ্গার ছেলেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। মানুষ কি বলছি, জানোয়ার তৈরি করেছি একটা, যে নিজের পরিবারের মেয়ের সাথে। সি, বলতেই ঘৃণা হচ্ছে আমার। বলেই বাবা আমার শরীরে ইচ্ছা মতো আঘাত করে যাচ্ছে। আমি শুধু নীরবে চোখের পানি ছেড়ে তা হজম করে যাচ্ছি। অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে তিনি থেমে যান। আমিও ফ্লোরে শুয়ে পড়ে চিত হয়ে, আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আর শরীর দিয়ে রক্ত, তবুও কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পর ফুপু আবার তানিয়াকে মারতে থাকেন আর বলেন, কি কারণে তোর মতো মেয়েকে জন্ম দিয়েছিলাম? আগে যদি জানতাম তাহলে তোকে পেটের ভেতরে মেরে ফেলতাম, তাহলে হয়তো আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। সবাই ফুপুকে থামানোর চেষ্টা করছে, আমি শুধু ভাবছি, বাহ, তানিয়ার জন্য এক নিয়ম, আমার জন্য আরেক নিয়ম। তানিয়ার সবার আদরের, আর আমি এই বাড়ির কেউই না। তুই কেন এমন কাজ করতে গেলি? পরিবারের মান সম্মানের কথা একবারও ভাবলি না? হুপু কথাটা তানিয়াকে বলছে। তানিয়া বলল, আমাকে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল, যদি না করতাম তাহলে সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তানিয়ার কথাগুলো শুনে আরও বেশি রেগে গেল আমার উপরে। তারপর ভাইয়া এসে আমাকে বুকে সজোরে লাথি মারে। আমার বুকের হাড়গোড়গুলো যেন ভেঙে চুরে ভেতরে ঢুকে যাচ্ছে। লাথি দেওয়ার ফলে আমার মুখে রক্ত উঠে যায়। তোকে আমার ভাই বলতেও লজ্জা করছে, তোর মতো কুলাঙ্গার ছেলে আমার ভাই হতে পারে না। আজ থেকে আমি মনে করব আমার কোনো ভাই নেই, আমার ভাই মরে গেছে। বলেই ভাইয়া চলে যায়। আমি শুধু ভাবছি, কেন তানিয়া, কেন, কেন আমার সাথে এমনটা করলি? তুই কেন আমার পরিবারের মানুষগুলোকে আমার কাছ থেকে এত দূরে ঠেলে দিলি? যারা আমাকে নিয়ে এত গর্ব করত তারাই আমাকে এতটা ঘৃণা করছে। ব্যথার চোটে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমি আমার ঘরে, কিন্তু অন্ধকার কেন? হয়তো বাল্বটা জ্বালানো নেই। তাই উঠে দেয়ালিয়ে বাল্বটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না, পায়ে সেই শক্তিটুকুও নেই। এক পা দু পা করে
দেওয়ালের কাছে পৌঁছালাম, ঠিক তখনই যেন কিছু একটা শুনতে পেলাম দেওয়ালের ওপার থেকে। তোমার ছেলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, আর তুমি শুধু তাকে মারলে? ভেবে দেখো তো, শুধু তাকে মারলেই কি আমার মেয়ের মান সম্মান ফিরে আসবে? একবার ভেবে দেখো তো, যদি বাইরের সবাই এই বিষয় নিয়ে জানতে পারে তাহলে কি হবে? আর তানিয়ার পেটের বাচ্চাটা তো অভির, তাই না? তুই কি বলতে চাইছিস ভালোভাবে বল। ভাইয়া, আমি কি বলতে চাচ্ছি হয়তো তুমি বুঝতে পেরেছ। আমি চাই অভির সাথে তানিয়ার বিয়ে দিতে। ভুপুর কথা শুনে যেন মাথায় আচমকা বাজ পড়া শুরু করলো। কি বলছে কি ভুপু, তানিয়াকে আমি আগে থেকেই পছন্দ করি না, কারণ তার মতো খারাপ চরিত্রের মেয়ে একটাও আমি দেখিনি। আগে থেকে তার প্রতি অনেক ঘৃণা কাজ করছিল, আর কালকের ঘটনার পর থেকে তো তার প্রতি আমার ঘৃণাটা কয়েক গুণ বেড়ে গেল। আমি আরো ভালো করে জানি তার গর্ভের বাচ্চার বাবা আমি না, হয়তো কোনো বয়ফ্রেন্ডের সাথে এমন কাজ করেছে, কারণ তার বয়ফ্রেন্ডের অভাব নেই, আর সে তার বয়ফ্রেন্ডের সাথে খারাপ কাজ করতে দ্বিধাবোধও করে না। আর কোনো দিনও তার কাছেই আমি ভিড়তাম না, কিন্তু আমার বুঝে আসছে না কেন তানিয়া আমাকে ভাসাতে চাইছে। তার তো কোনো ক্ষতি আমি করিনি। আমার কথাগুলো ভাবতে ভাবতেই বাবার গলা শুনতে পেলাম, হুম সেলিনা, তুই কি ঠিকই বলেছিস, এটা বাইরে জানাজানি হলে আমাদের মান সম্মান একেবারেই ধুলোর সাথে মিশে যাবে, তা আমি চাই না। ঠিক আছে, তানিয়ার সাথে অভির বিয়ের ব্যবস্থা করছি, তা কালকেই। বাবার কথা শুনে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, না আমি এই বিয়ে কিছুতেই করব না, তাও আবার এমন একটা দুশ্চরিত্র মেয়ের সাথে। না, আমি যে করেই হোক এখান থেকে পালিয়ে অনেক দূরে চলে যাব। এখন যদি কাউকে বোঝাতে যায় তাহলে কেউই বুঝবে না, তাই অন্য কোথাও চলে যাওয়াই ভালো হবে। কিন্তু কোথায় যাব? আমার আত্মীয় স্বজনের ওখানে গেলে তো আবার ঠিকই নিয়ে চলে আসবে, তাছাড়া আমার তো কোনো বন্ধুও নেই যে তার কাছে যাব। কিন্তু যেখানে যাই যেতেই হবে, তা না হলে জীবনের চরম দুর্ভোগ নেমে আসবে। ভাবছি আজকেই চলে যাব অন্য কোথাও, কোনো এক অচেনা শহরে, যেখানে নিজের বাবা মা নিজের ছেলেকে বিশ্বাস করে না, যেখানে নিজের ভাই এমনকি নিজের জন্মদাত্রী মা তার ছেলেকে বিশ্বাস করে না, সেখানে থেকে লাভ কি? চলে যাব অনেক দূরে। দুইটা চিঠি লিখলাম সবাইকে নিয়ে, সেখানে আমার মনের সকল কথা, অভিযোগের কথা লিখে রাখলাম। তারপর সেগুলো টেবিলের ওপরে রেখে নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটি ছোট্ট ব্যাগে ভরে নিলাম। শেষবারের মতো বাবা মায়ের মুখটা দেখতে খুব ইচ্ছে হলো, তাই দেখার জন্য দরজার কাছে গেলাম। দরজা খুলে ঘুমায় তারা, তাই বেশি অসুবিধা হলো না। আহা, নিজের ছেলেকে এমন অবস্থা করে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তারা। যাই হোক, আর বেশি দেরি না করে ছোট্ট ব্যাগটি নিয়ে বেরিয়ে পড়লাম। শরীরটা চলছে না, কালকে মার খেয়ে শরীরেরগুলো যেন অবশ হয়ে আছে, তার ওপরে কিচ্ছু খেতে পাইনি, কিন্তু পেটে কিছু না পড়লে যে শরীর আর চলছে না। রাতের আবছা আলোয় দূরে কিছু দেখতেও পাচ্ছি না মনে হচ্ছে। হ্যাঁ, একটি মসজিদ দেখতে পাচ্ছি, সেখান থেকে কিছুটা পানি খেয়ে নিলাম। আহা, বেশ শান্তি লাগছে, কিন্তু পানি খেয়ে কি আর পেট ভরে? দূরে একটা ট্রাক দেখতে পেলাম থেমে আছে, হয়তো ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এই তো সুযোগ, এই ট্রাকটাতে উঠতে পারলে হয়তো অনেক দূরে কোনো এক জায়গায় চলে যেতে পারবো। কিন্তু উঠবো কিভাবে? শরীরে যে শক্তি বলতে কিছুই নেই, কিন্তু যে করেই হোক আমাকে উঠতে হবে। অনেক কষ্টে ট্রাকটাতে চড়তে সক্ষম হলাম। কিছুক্ষণ পর ট্রাকটি ছেড়ে দিল। ড্রাইভারের গন্তব্য থাকলেও আমার কোনো গন্তব্য নেই, কোথায় নামবো কিছুই জানি না। আস্তে আস্তে চলতে শুরু করলো ট্রাকটি। কোথায় যাব, কি করব কিছুই ভাবতে পারছি না। চোখের পানিগুলো যেন ঝর্ণার স্রোত ধারার মতো বেয়ে পড়ছে। প্রায় ঘন্টাখানিক চলার পর হঠাৎ করে ট্রাকটি থেমে গেল। আমি বিষয়টা বোঝার চেষ্টা করলাম, কিছু ফাটল দিয়ে উঁকি মেরে দেখি কোনো হোটেল বা থাবা, এটা হয়তো ড্রাইভার বা হেল্পার মিলে এখানে খাবে। আমি ভাবছি এখন তো অনেক দূরে চলে এলাম, এখন না হয় নেমে পড়ি, যেই ভাবা সেই কাজ। ট্রাক থেকে নেমে আমার ডান দিকে রওনা দিলাম। জানি না সেই দিকে কি আছে, এখনও বহরও হয়নি। আনুমানিক রাত 3টা বা 3:30 বাজে, তবে আমি শিওর না। যত দূরে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে অন্ধকারটা বেশি গাঢ় হচ্ছে। আচ্ছা, আমি কি ঠিক পথে যাচ্ছি তো নাকি ভুল পথে? এমনি শরীরের যন্ত্রণায় হাঁটতে পারছি না, তার মধ্যে এই ঘুটঘুটে অন্ধকার, লতা পাতা, এই অন্ধকার আর ঝোপঝাড়ের মধ্য দিয়ে
অনেকখানি পথ চলে এলাম। তারপর কিছু দূর যেতেই মনে হলো একটি আশার আলো খুঁজে পেলাম। কিছু চিকচিক করছে, হয়তো পানি হবে। কিছুটা চাঁদের আলো পানির উপরে পড়ে পানি চিকচিক করছে। যাক, অবশেষে মনে হয় ঘন ঝোপঝাড় থেকে বের হতে পারলাম, তাও আবার নিরাপদে। নদীর কিনারা ধরে হাঁটতে লাগলাম, কিন্তু হঠাৎ করে কি একটা সাথে আমার মাথা প্রচণ্ড জোরে আঘাত লাগে। আমি হাত বুলাতে পারি, আমার মাথায় দিয়ে রক্ত বের হচ্ছে তার ওপর। এমনিতে আমার মাথায় মারা হয়েছিল আর সেই জায়গাটাতে লেগেছে, যার জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিছুক্ষণ পর ব্যথা এত তীব্র হয় যে জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমাকে ছোট্ট একটা কুঁড়ে ঘরের ভেতরে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু আমি ভাবছি কালকে রাতে ঘটনাটি ঘটে যাওয়ার পর আমাকে এখানে কে নিয়ে এসেছে। মাথায় ব্যথা কিছুটা কমেছে, মাথায় হাত দিয়ে দেখছি কিছু একটা বেটে আমার মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে, তার উপরে কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে। কিন্তু এই কাজটা করলো কে? আমার চোখ গেল দরজার দিকে। দরজাটা বেশ ছোট, দরজার বাইরে থেকে মনে হলো কোনো এক মেয়ে যেন বারবার আমার দিকে উঁকি মারছে। আমি ঠিকভাবে খেয়াল করলাম না, আমি একইভাবে শুয়ে থাকলাম কিছুক্ষণ। কিছুক্ষণ পর একটি বৃদ্ধ লোক এলো, দেখতে স্বাস্থ্যবান, মুখ ভর্তি দাড়ি, চুল আর দাড়িগুলো কেমন যেন সাদা হয়ে গেছে, তবে পুরোপুরি তাকে বৃদ্ধ বলা চলে না। যাক, তাহলে তোমার ঘুম ভেঙেছে, এখন কি কোনো সমস্যা হচ্ছে তোমার? না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনি কে আর আমি এখানেই বা কী করে এলাম? সেসব পরে হবে বলবো, তুমি আগে ঠিকমতো সুস্থ হয়ে নাও। তারপর তিনি বাইরে চলে গেলেন এবং কাকে যেন খাবার দিতে বললেন। তার কিছুক্ষণ পর একটা মেয়ে এলো। আরে, এ তো সেই মেয়ে যে এতক্ষণ দরজার বাইরে উঁকি মারছিল, মুখটা দেখা যাচ্ছে না, ওড়না দিয়ে পুরো মুখমণ্ডল একেবারে ঢাকা, চোখ বাদে। তারপর মেয়েটি খাবারগুলো দিয়ে আবারও চলে গেল। তারপর আবার বৃদ্ধ লোকটি আমার কাছে এলো। আমার গরিব ঘরে এর থেকে ভালো খাবার আর নেই বাবা, কোনো কিছু মনে না করে এগুলো খেয়ে নাও। আরে কি বলছেন, এগুলো সমস্যা নেই, আমি এগুলোই খেতে পারবো। খাবারগুলো দেখে আর অপেক্ষা করতে পারলাম না, খেতে শুরু করলাম। যদিও খাবারগুলো খুবই সস্তা, তবুও এগুলোই আমি তৃপ্তি সহকারে খেলাম। আর খাবারটা অসাধারণ ছিল, কে রেঁধেছে তা বলতে পারবো না, অনেক ক্ষুধার্ত ছিলাম। খাবারগুলো পেয়ে কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ চাচা আপনাকে। আরে, এতে কোনো ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, তুমি হলে বর্তমানে এই বাড়ির মেহমান, আর মেহমানদের যত্ন করা খুব বড় মহৎ কাজ। বাবা, যদি কিছু মনে না করো তাহলে আমি এখন আসি, আমাকে মাছ ধরতে যেতে হবে। জি, সমস্যা নেই, আপনি যেতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার মেয়েটাকে বলতে পারো, সেই তোমাকে সাহায্য করবে। আচ্ছা। তারপর চাচা চলে গেল, হয়তো তিনি জেলে, তার মাছ ধরেই সংসার চলে। শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই উঠে দাঁড়িয়ে একটু জানালার দিকে গেলাম। এখান থেকে নদীটা বেশ সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না। নদীর ধার দিয়ে অনেক কাশফুল, যেন মনে হচ্ছে কোনো কাজ ফুলের বাগানে চলে আসলাম। এমন মনোরম দৃশ্য দেখে যেন আমার মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পরে মেয়েটি হাতে করে যেন কি একটা নিয়ে গেল, তারপর আমাকে নরম সুরে বলল, এইটা খেয়ে নিন, এটা খেয়ে নিলে আপনার ক্ষতস্থানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর মেয়েটির কথা মতো সেই ঔষধটা খেয়ে নিলাম, কোনো এক গাছরা ঔষধ হবে হয়তো। তখনও মেয়েটি সেইখানে ঠাই দাঁড়িয়েছিল, আমরা কেউই কোনো কথা বলছি না। হঠাৎ নীরবতা ভেঙে মেয়েটি বলল, আপনার নাম কি? অভি ইসলাম আসিফ, সুন্দর নাম। আমার নাম আয়েশা সিদ্দিকা, আপনার নামটাও বেশ সুন্দর। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি, যদি আপনি কিছু মনে না করেন তো? জি বলুন, এতে মনে করার কি আছে? না মানে চাচি, অর্থাৎ আপনার মা কোথায় থাকে? তাকে তো দেখতে পাচ্ছি না, আমি শুধু আপনাকে আর আপনার বাবাকে দেখলাম। আর আপনার কোনো ভাই বোন নেই? না, আমার কোনো ভাই বোন নেই, আমি একা। কিন্তু মা? আয়েশা তার মায়ের কথা বলতে গিয়েই থেমে যায়, আর গলাটা যেন আটকে যায়। আমি লক্ষ্য করলাম মেয়েটির চোখ দিয়েও পানি পড়ছে। হে আল্লাহ, আমি প্রশ্ন করে তার মনে কষ্ট দিলাম না তো? সরি সরি, আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনি যদি না চান তাহলে থাক, আপনার মায়ের কথা বলা লাগবে না। না না, ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমার মা হারিয়ে যান, যখন আমি ছোট ছিলাম তখন। আমার বাবা, আমি,
এবং এলাকার কিছু লোকজন মিলে অনেক চেষ্টা করেছিলাম আমার মাকে খুঁজে পেতে, কিন্তু কোথাও পাইনি। বেশ অনেক কয়েকটা বছর খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে বাবা হাল ছেড়ে দেন। অনেক কান্নাকাটি করেছিলাম, খোঁজ করেছিলাম, কিন্তু কোথাও পাইনি। আর জানেন, আমার মা সেই সময় গর্ভবতী ছিল, তার পেটে বাচ্চা ছিল। আমার কি পরিমাণ কষ্ট হয়েছিল তা কাউকেই আমি বোঝাতে পারবো না। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি, তারা যেখানেই থাকে যেন ভালো থাকে। আর আমার ভাই কিংবা বোন হয়েছে কিনা তা আমি জানি না, তারপরেও বলি আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। আয়েশা নামের মেয়েটির কথা শুনে আমার চোখ দিয়ে টপটপ করে কয়েক বিন্দু পানি গড়িয়ে পড়তে শুরু করলো। কি পরিমাণ কষ্ট আর হারানোর ব্যথা নিয়ে তারা জীবন যাপন করছে তা বলে বোঝানো যাবে না। এখানে থাকার বেশ কয়েকদিন পর আমি সুস্থ হয়ে উঠলাম। বাবা, তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করো? আরে, আমার এতে মনে করার কি আছে, বলো কি বলবেন? আসলে তুমি কে, তোমার বাড়ি কোথায়, আর তুমি সেদিন ওখানে জ্ঞান হয়ে কেনই বা পড়েছিলে, সেই সব কিছু তো আমরা কিছুই জানতে পারলাম না। যদি মনে না করো তাহলে আমরা কি শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই বলবো আপনাদেরকে, এতে তো কোনো কিছু না বলার নেই। তারপর সেদিনের ঘটনা থেকে শুরু করে কিভাবে কেন এইখানে আসলাম সব চাচা ও আয়েশাকে খুলে বললাম। আমার জীবনের গল্পটা বলতে বলতে কখন জানি আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে, তা আমি জানি না। কিন্তু তাদের দিকে লক্ষ্য করে দেখলাম তারাও কাঁদছে। একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে এত বড় অপবাদ দিতে পারে, আয়েশা বলল কথাটা। তা আমি জানি না, সে আমার সাথে কেন এমন করলো তা আমার জানা নেই, তাকে সবসময় বোনের মতোই দেখে এসেছি। তবে আমি এই সত্যের উদ্ঘাটন করবই। আচ্ছা চাচা, এখন থেকে এখান থেকে শহর কত দূরে? এখান থেকে বাসে গেলে ঘন্টা দুয়েক লাগবে। কিন্তু কেন, তুমি শহরে গিয়ে কি করবে? আমি সেখানে গিয়ে চাকরি করতে চাই। কেন বাবা, তোমার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা হচ্ছে না, আপনারা তো আমার যথেষ্ট খেয়াল রেখেছেন, আপনাদের কাছে আমি অনেক ঋণী। কিন্তু আমি চাই না এইভাবে আপনাদের পাশে বসে বসে খেতে, এটা আমার কাছে লজ্জার বিষয় ছাড়া আর কিছুই না। তাছাড়া আপনারা কতদিন হলো আমাকে চেনেন, আর সবাই খারাপ ভাববে যে অচেনা অজানা একটা ছেলে আপনাদের বাড়িতে আসে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এগুলো আমি সামলে নেব, তুমি এখানেই থেকে যাও। দুঃখিত, আমাকে মাফ করবেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি এইখানে থাকতে পারবো না। হয়তো সবাই যা বলবে তা হয়তো আপনি আর আয়েশা মুখ বুঝে সহ্য করতে পারবেন, কিন্তু আমি পারবো না, আর আমার বিবেক এখানে থাকতে সায় দিচ্ছে না। আমাকে মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পরের দিন জীবিকার উদ্দেশ্যে শহরের দিকে রওনা দিলাম। কিছু তো একটা করতে হবে, নিজেকে তো ঠিকমতো চালাতে হবে। আমি যখন বিদায় নিই তখন আয়েশার খুব মন খারাপ, বাড়িতে সবসময় একা থাকে। এতদিন আমি ছিলাম, আমার সাথে বেশ বন্ধুত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল আয়েশার। আপনারা কেউ কষ্ট পাবেন না, আপনাদের সাথে মাঝে মাঝে দেখা করতে আমি এইখানে আসব, হাজার হলেও। আপনারা আমাকে বাঁচিয়েছেন, একটা অপরিচিত ছেলেকে থাকতে দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনি দেখে শুনে কাজ করবেন, নিজের খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। জি অবশ্যই। তারপর চাচার নিজস্ব নৌকা ছিল, সেটা দিয়ে আমাকে এই নদীটা পার করে দিলেন। আয়েশা সেখানেই দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, যতদূর আমাকে দেখা যাচ্ছে। আয়েশাকে ছেড়ে আসতে আমারও কেমন জানি কষ্ট লাগছে। কোনো মেয়ের সাথে আমি কোনো দিনও ঠিকভাবে কথা বলিনি, আর আয়েশার সাথে যেভাবে কথা বলেছি মনে হলো সে যেন আমার কত পরিচিত। আয়েশা সর্বপ্রথম সেই মেয়ে যার সাথে আমি মন খুলে কথা বলেছি। তারপর চাচা আমাকে তার নৌকা দিয়ে নদীটা পার করে দিলেন। তারপর চাচাকে বিদায় দিয়ে আমি চলে এলাম স্টেশনে। সেখানে একটা টিকিট কাটলাম, যাব ঢাকায়, সেখানে গিয়ে কিছু একটা করতে হবে। আমার কাছে শুধু একটা ব্যাগ আছে, আর ব্যাগের ভিতরে কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় কাগজপত্র। কিছুক্ষণ বর বাস চলে, আমার জায়গায় গিয়ে বসে পড়লাম। তারপর বাসটি ছেড়ে দিল। বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, কেমন জানি খা খা করছে। বাড়ি থেকে চলে আসার পরে এমন অনুভূতিটা তেমন হয়নি, কিন্তু চাচার ওখান থেকে চলে আসার পর সেই অনুভূতিটা কেমন জানি তীব্রভাবে অনুভব করছি। কয়েক ঘন্টা জার্নির পর ঢাকায় এসে নামলাম। এখন শুধু একটা বাসা খোঁজার পালা, কিন্তু ঢাকা শহরে ব্যাচেলার ভাড়া সহজে কেউই দিতে চায় না,
জানি না পাবো কিনা, এখন একমাত্র আল্লাহই ভরসা। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাসা খুঁজতে। প্রায় অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও পেলাম না। কোনো কোনো জায়গায় 3 মাসের ভাড়া অগ্রিম দিতে বলেছে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আবার কোনো জায়গায় 5 জনের ভাড়া যত টাকা হয় তত টাকা দিতে হবে, কিন্তু 1 মাসে এত টাকা ভাড়া দিয়ে রুম নেওয়া আমার পক্ষে সম্ভব না। কি করব ভেবে পাচ্ছিলাম না। বাসা খুঁজতে খুঁজতে প্রায় রাত হয়ে গেল, থাকার জায়গাটা পেলাম না। একদিকে খিদেতে আমার পেটটা চুই চুই করছে, তাই হোটেল থেকে কোনো রকমের কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। কি করব এখন, আজকে রাতটা কোনোভাবে কোথাও কাটিয়ে দিতে হবে। কিছু দূর হাঁটতে হাঁটতে একটা পার্ক দেখতে পেলাম। আমি সিদ্ধান্ত নিলাম আজকে রাতটা না হয় এখানেই কাটাই। আমার ব্যাগটাকে বালিশ বানিয়ে শুয়ে পড়লাম একটি বেঞ্চের উপরে। খোলা আকাশের দিকে তাকিয়ে আসি, তারাই জলজল করছে। আমি ভাবতে লাগলাম যে ছেলেটি নরম বিছানা না হলে ঘুমাতে পারতো না, সে কিনা আজ ভাগ্যের নির্মম পরিহাসে ঘুমাতে হচ্ছে রাস্তায়। আসলে পরিস্থিতি সবাইকে সব কিছু মানিয়ে নিতে সাহায্য করে। আচ্ছা, বাড়ির সবাই কি আমাকে নিয়ে চিন্তা করছে? আমি কোথায় আছি, কিভাবে আছি, কি খেয়েছি? আমি এসব কি ভাবছি? আমাকে নিয়ে চিন্তা করবে কেন? আমি তো খারাপ ছেলে, দুশ্চরিত্র ছেলে। হয়তো আমি বাড়ি থেকে চলে এসেছি, এতে তাদের ভালোই হয়েছে, আপদ দূর হয়েছে। কোনো মতে এই বেঞ্চটার উপরে ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিলাম। সকালে আবার কিছু খেয়ে বেরিয়ে পড়লাম বাসা খুঁজতে। আল্লাহর রহমতে একটা বাসা পেয়ে গেলাম। অ্যাডভান্সের 1 মাসের টাকা দেওয়া লাগলো, যাক তাতে কোনো সমস্যা নেই। অবশেষে একটা থাকার জায়গা তো পেলাম, এবার শুধু চাকরি খোঁজার পালা। সেদিন আর চাকরি খুঁজতে গেলাম না। রুমটা কোনো রকমে পরিষ্কার করে ক্লান্ত লাগছিল সারাদিন বাসা খোঁজাখুঁজি করার পর। সেটা আবার পরিষ্কার করা 4টেখানি কথা না। পরের দিন চাকরি খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু অনার্স কমপ্লিট করেছি, আমার মনে হয় চাকরিটা হয়তো সহজে পেয়ে যাব, কিন্তু আমার ধারণাটা ভুল। এখনকার যুগে চাকরি, পড়ালেখা বা যোগ্যতা হয় না। এখন চাকরি হয় টাকা আর মামা খাবল্য থাকলে, কিন্তু সেটা তো আর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। 2-3 দিন ঘোরাঘুরির পর অবশেষে চাকরি পেলাম। হয়তো বেতনটা একটু অল্প, তবে কোনো ব্যাপার না, আমি একা মানুষ, এই অল্প বেতনে চালিয়ে নিতে পারবো। তাছাড়া অফিস থেকে এসে তো বসেই থাকি, তাই বাড়িওয়ালার কথা মতো তার ছোট্ট ছেলেকে ক্লাস 5-এ পড়ে, তার একটা মেয়ে আছে এইচএসসি দিবে, তাই আর না করলাম না। চাকরির পাশাপাশি তাদের পড়াশোনা শুরু করালাম। এখন শুধু বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা। অফিস থেকে যেহেতু আধা ঘন্টা ডিউটি, তো বাসায় এসেই রান্না বান্না তাদের দুজনকে সন্ধ্যাবেলা পড়িয়ে আসি। আস্তে আস্তে প্রায় 1 মাস কেটে গেল। প্রথম মাসের স্যালারি পেয়ে গেলাম। ভাবলাম আমার কাছে তো কোনো ফোন নেই, কারোর সাথে যোগাযোগ করতে পারি না, তাই একটা ছোটোখাটো বাটন ফোন কিনলাম। ভাবছি চাচা ও আয়েশার সাথে অনেক দিন ধরে কথা হয়নি, দেখাও হয়নি, আজকে একটু ফোন দিয়ে দেখি কী অবস্থা তাদের। যেহেতু আগে থেকেই তাদের নাম্বার আমার কাছে ছিল, সেটা আমার ফোনে সেভ করে ফোনটা দিলাম। যতবারই দিচ্ছি ততবারই নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলছে, হয়তো ফোনটা বন্ধ রেখেছে, তাই আর ফোন দিলাম না। বেশ কয়েকদিন ট্রাই করলাম, তবুও বন্ধ পাচ্ছি, কিন্তু এমন হওয়ার তো কথা না। এতদিন ফোন বন্ধ কেন? আয়েশা বলেছিল তার ফোন নাকি বন্ধ থাকে না, কিন্তু এতদিন ধরে ফোন দিলাম তবুও দেখছি বন্ধ। ভাবছি তাদের কিছু হলো না তো? না না, এসব কি ভাবছি আমি, তাদের কি হবে? তবুও যেন মনটা কিছুতেই সায় দিচ্ছে না। ভাবছি শুক্রবারে ছুটির দিন আছে, সেদিনই তাদের সাথে গিয়ে দেখা করে আসব। শুক্রবারে ছুটির দিন, তাই চলে এলাম তাদের সাথে দেখা করতে। অনেকদিন পর তাদের সাথে দেখা হবে ভেবেই মনটা ভেতর থেকে যেন কেমন প্রশান্তির হাওয়া দিচ্ছে। বেশ কয়েক ঘন্টা পর চলে এলাম চাচার এইখানে। দরজায় বাড়ি দেবার পরপরই আমার সমবয়সী একটা ছেলে ঘর থেকে বের হয়ে এলো। কাকে চাই? হান্নান চাচা, বাড়িতে নেই? হান্নান চাচা, এখানে হান্নান নামে তো কাউকে চিনি না আমি। কি বলছেন এটা, এটা তো তারই বাড়ি। আপনার কথা ভুল হচ্ছে, এই বাড়িতে হান্নান বলে কোনো ভদ্রলোক থাকেন না। আপনারই হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ এটা হান্নান চাচারই বাড়ি। আমি প্রায় 1 মাস আগে এইখানে বেশ কয়েকদিন থেকে গিয়েছিলাম। ও, আপনাকে তাহলে তার খোঁজ দিতে পারলাম না, কারণ আমরা এখানে নতুন এসেছি। কিছুদিন হলো এই বাড়িটা নিয়েছি একজনের থেকে। কার থেকে নিয়েছেন সেটা আমাকে বলতে পারবেন? জি অবশ্যই, আসুন আমার সাথে। তারপর ছেলেটি আমাকে একজনের কাছে নিয়ে গেল। হান্নান চাচা কেন এমন কাজ করবে? এই জমি জায়গা বিক্রি করে কোথায় যাবে?
ওই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন না, তার কাছ থেকে এই জমিটা আমরা কিনেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কষ্ট করার জন্য। না না, ঠিক আছে। তখন ছেলেটি চলে গেল। আমি সেই লোকটির দিকে এগিয়ে গেলাম তার সাথে কথা বলতে। হানান চাচাই বা কোথায়? আর এই জমি কেন এই লোকটি বিক্রি করলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে আর এইখানেই বা কি করে? তোমাকে এই গ্রামে তো কোনো দিনও দেখি নাই। আমাকে আপনারা দেখেননি, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর দেবেন। কী এমন প্রশ্ন আছে বলো তো দেখি। হান্নান চাচা এবং তার মেয়ে কোথায়? কোন হান্নান? যার জমি কিছুদিন আগে আপনি কারোর কাছে বিক্রি করেছেন। ওই হান্নান, আমি তার কাছ থেকে অনেক টাকা পেতাম। সে তার জমিটা বন্ধক রেখে আমার কাছে টাকা ধার নিয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় তো তা পরিশোধ করতে না পারায় জমিটা বিক্রি করে দিয়েছে। এমন একজন ভালো মানুষের সাথে আপনি এমন কাজ করতে পারলেন? আর কিছুদিন তো অপেক্ষা করতে পারতেন, তাই না? সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা, তুমি কে বলো তো, আর তাদের হয়ে এত সবাই গাইছো কেন? লোকটার সাথে আর একজন লোকও ছিল যে তার মাথায় ছাতা ধরেছিল, হয়তো চামচা হবে। সে বলে উঠল, হুজুর, এই ছেলেটাকে কেমন জানি চেনা চেনা লাগছে। আমার মনে হয় হান্নানের বাড়িতে আমি দেখেছি। কি বলিস এইসব, তাই নাকি? তাহলে তুমি সেই ছেলে যার সঙ্গে হান্নানের মেয়ের কষ্টি নষ্টি করেছিল? বলেই দুজন হেসে উঠল। আমার মাথায় রাগ উঠে গেল, কি বলছে তারা এসব। তারপর আমি সেখান থেকে চলে এলাম। আয়েশা ও চাচাকে খুঁজে বের করতে হবে। প্রায় সন্ধে হয়ে গেল, তাই আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আর কয়েক ঘন্টা পরই পৌঁছে গেলাম। পরের দিন আমার আবার অফিসে যেতে হবে। প্রত্যেক দিন আয়েশার ফোনে ফোন দেওয়ার ট্রাই করছি, কিন্তু যতবারই ফোন দিচ্ছি ততবারই বন্ধ বলছে। কি করবো?